রাজ্যের বিধানসভা নির্বাচন আরও বেশ কিছু সময় বাকি, কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির তৎপরতা। ইতিমধ্যেই ত্রিপুরাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড। প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার বেশ কিছু সংখ্যক কর্মী রাজ্য সফরকে ঘিরে তৈরি হওয়া জটিলতাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস অনেকটা আদা জল খেয়ে যেন ময়দানে নেমেছে। পশ্চিমবঙ্গ থেকে দফায় দফায় রাজ্যে ছুটে আসছেন নেতামন্ত্রীরা। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের এই তৎপরতা প্রসঙ্গে এবার প্রকাশ্যে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিবুটোর অন্যতম সদস্য বিরোধী দলনেতা মানিক সরকার। তৃণমূলের আগমন এবং আগামী নির্বাচনে তৃণমূলের সঙ্গে বামেদের আদাতের সম্ভাবনা নিয়ে অনেকটা চাঞ্চল্যকর বক্তব্য এবার তুলে ধরলেন তিনি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনে আতাত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি ও ত্রিপুরার পরিস্থিতির উপর নির্ভর করে নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, এখন এই বিষয়ে আগ বাড়িয়ে কিছু বলাটা অনুচিত হবে। আমরা আগেও তাদের অবস্থান আমরাও জানি, আমাদের অবস্থান তারা জানে, কাজে এটাতে আলাদাভাবে আমাদের উপর প্রভাব কি পড়তে পারে এটা আপনারা অ্যাসেস করবেন, কিন্তু আমাদের কোনো আলাদা অ্যাসেসমেন্ট নেই। আচ্ছা, 23 কি একসাথে জোট হয়ে লড়ার কোনো পরিকল্পনা রয়েছে তৃণমূলের সাথে? 23 তো দেরি আছে, এটা সবেমাত্র 21 চলছে, কিন্তু পরিকল্পনা তো শুরু হয়ে গেছে। আমরা এই পরিকল্পনা এখনো করিনি। 23-এ কি হবে এটা দেশের পরিস্থিতি, কেমন ত্রিপুরার পরিস্থিতি তার উপর নির্ভর করে। ত্রিপুরার যারা পার্টি নেতৃত্ব আছে, বামফ্রন্টের নেতৃত্ব আছে, কেমন না তারা ঠিক করবেন, সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে যদি আমি এগুলি কিছু বলি, এগুলো একটু আগু বাড়িয়ে কষ্টকল্পিত বিষয় হয়ে যাবে না? এই প্রশ্ন অনেকেই করেছেন, পশ্চিমবাংলা থেকে এসেছিলেন 3-4টা মিডিয়া, তাদের বলেছি ভাই এটা সময় না, এটাই আমি বলেছি। ঠিক আছে, রাজ্যে নতুন করে তৃণমূল কংগ্রেসের আগমনে দলের লাভ ক্ষতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এদিন বিরোধী দলনেতা বলেন, তৃণমূল গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন সংগ্রাম ও সংগঠন করেন। তাদের সংগঠন করতে আমরা আগে কখনো রাজ্যে বাধা বিপত্তি দেইনি, তারা তাদের মতো করে কাজ করেছেন, ভোটে দাঁড়িয়েছেন, জয় পরাজয় অন্য প্রশ্ন। পশ্চিমবঙ্গে তাদের মূল শক্তি হলেও অন্য জায়গায় ছড়াবার চেষ্টা করছেন, এখন ত্রিপুরাতে আসাটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। তারা তো তৃণমূল যখন পশ্চিমবাংলায় প্রথম গঠিত হয়েছে, তার যিনি মানে উদ্যোক্তা, তিনি তো প্রথম থেকেই ত্রিপুরে আসছেন রে ভাই। কাজে আমরা তো তাদের যখনই এসছেন আমাদের রাজ্যে অতিথির মতো আমরা দেখেছি। তারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন করেন, সংগ্রাম করেন, সংগঠন করেন, পার্টি করেন, তাদের সংগঠন করার কিন্তু কোনোদিনই আমরা আপত্তি করিনি, বাধাও দেয়নি, তারা বাধাও পাননি। তারা তাদের মতো করে কাজ করেছেন, ভোটে দাঁড়িয়েছেন, জয় পরাজয় অন্য প্রশ্ন। কাজেই পার্টিটা তো ক্রমশ ক্রমশ, যদি ওটা মানে পশ্চিমবাংলায় মূলত তাদের মূল শক্তি, অন্য জায়গায় তারা ছড়াবার চেষ্টা করছেন, তো ত্রিপুরা এসছেন, এটার মধ্যে নূতন কিছু আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তারা আসতেই পারে, হতে পারে যে আগামী কিছু সময়ের পর ত্রিপুরার নির্বাচন, এটাকে সামনে রেখে হয়তো তাদের আগ্রহটা একটু বেশি বাড়ছে, এটা বাড়তেই পারে, এতে আমাদের উপর প্রভাব আর কি। এদিকে রাজ্যের দুই দশকের মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা এবং সিপিএম পলিবুটোর অন্যতম সদস্য মানিক সরকারের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গুঞ্জন। একই সাথে উঠতে শুরু করেছে এখন নানা প্রশ্ন। যদিও রাজ্যের বিধানসভা নির্বাচন এখনও অনেক দিন বাকি, তবে নির্বাচন যত এগিয়ে আসবে ততই যেন সম্পূর্ণ বিষয়টি আরও বেশি করে পরিষ্কার হয়ে উঠবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ফলে আগামী দিনের দিকেই এখন তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক সচেতন জনগণ। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।